স্বাধীনতার 76তম বর্ষপূর্তি উপলক্ষে আবারও হর ঘর তেরঙ্গা অভিযানের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই কর্মসূচিতে দেশের সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে স্বাধীনতার 76তম বর্ষ উদযাপন এবং অমৃত মহোৎসবের এই মহাপর্বে আগামী 13 থেকে 15 আগস্ট প্রতি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি উপলক্ষে সোমবার দলের সহকর্মীদের সাথে আগরতলাস্থিত সদর পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা ক্রয় করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গত বছর প্রায় 5 লক্ষ পরিবার জাতীয় পতাকা উত্তোলন করেছে রাজ্যে। এই বছর আরও বেশি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গত বছরও হর ঘর তিরঙ্গা, এই হর ঘর তিরঙ্গা আমাদের যে লক্ষ্যমাত্রা প্রত্যেক বাড়িতে যাতে তিরঙ্গা উত্তোলন করা হয় ভারতবাসী হিসাবে উনি আহ্বান করেছেন, ঠিক অনুরূপ এইবারও উনি আহ্বান করেছেন হর ঘর তিরঙ্গা, প্রত্যেক বাড়িতে যাতে তিরঙ্গা আমরা উত্তোলন করতে পারি তার জন্য উনি আহ্বান করেছেন। তো ভারতবাসী হিসাবে গর্ববোধ করি যে আমাদের প্রত্যেকেরই উচিত আমরা স্বাধীনতা দিবসে সামনে রেখে আজাদি কা অমৃত মহোৎসব আমরা উদযাপন করছি, তো আমাদের প্রত্যেকের বাড়িতে পতাকা উত্তোলন করা, তো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আমাদের স্থানীয় যে পোস্ট অফিস, এই পোস্ট অফিসের মাধ্যমেও পতাকা বিক্রির একটা কাউন্টার এখানে খুলেছে। এবং সোমবার আগরতলা হেড পোস্ট অফিস থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে জাতীয় পতাকা ক্রয় করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি এই দিন সকল রাজ্যবাসীকে তিনি আহ্বান করেন জাতীয় পতাকা ক্রয় করে হর ঘর তেরঙ্গাতে সামিল হতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।